আসসালামু আলাইকুম। আমাদের ভালো থাকার জন্য, আমাদের মনের থেকে চাপ কমানোর জন্য, আমাদের ওয়েলবিংটাকে এনশিওর করার জন্য আমাদের অনেক বেশ কিছু জিনিস থাকা প্রয়োজন, কয়েকটি জিনিসের চর্চা করা প্রয়োজন। একটি আমরা বলেছিলাম কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ। আজকে আমরা কথা বলবো পার্লস অফ লাইফ বা জীবনের মুক্তদানা নিয়ে। আমরা অনেক কিছু জানি, অনেক কিছু দেখি, অনেক কিছুকে পছন্দ করি, অনেক কিছুকে ভালোবাসি, কিন্তু আমার নিজের ভেতরে যে অপার সম্ভাবনা রয়েছে, আমার ভেতরে যে কিছু মুক্তদানা রয়েছে, সেটাকে আমরা অনেক সময় দেখি না। তাই আমাদেরকে যদি ভালো থাকতে চাই, আমাদের যদি জীবনটাকে আমরা ভালো রাখতে চাই, আমার ভালো থাকাটাকে যদি নিশ্চিত করতে চাই, তাহলে আমার ভেতরের গুণটুকু আমার জানতেই হবে। তাই আমরা আজকে কথা বলবো যে বিষয়টা নিয়ে, সেটি হচ্ছে জীবনের মুক্তদানা, পার্লস অফ লাইফ। এটিতে যাওয়ার আগে আমরা একটি জিনিস বলি যে পৃথিবীর সপ্ত আশ্চর্য নিয়ে আমরা একটু আলোচনা করব। সেটি হচ্ছে, একবার স্কুলের ক্লাসে, ছোটদের ক্লাসে, তার টিচার তার ছাত্রছাত্রীদের বললেন যে তোমরা পৃথিবীতে সপ্ত আশ্চর্যগুলোর নাম লিখো, তোমরা কী কী জানো তোমরা সেগুলোর নাম। সবাই লেখা শুরু করলো মহামনোযোগ দিয়ে, এবং সবার লেখার পরে যারা ভোটিংয়ে যেই জিনিসগুলো সবার উপরে চলে আসলো, বেশিরভাগই যেগুলোকে ভোট দিল সপ্ত আশ্চর্য হিসাবে, সেভেন ওয়ান্ডার্স হিসাবে, সারা পৃথিবীতে সবচেয়ে আশ্চর্যের বিষয় হিসাবে, তার মধ্যে রয়েছে পিরামিড, তাজমহল, রাস্তার রিডমেয়ার, জর্ডানের পেট্রা, পেরুর মাচু পিচু, ইটালির কলোজিয়াম এবং চায়নার মহাপ্রাচীর, এই সাত আটটি জিনিস, এই সাতটি জিনিসই সবার উপরে চলে আসলো। আরও দু একটা থাকতে পারে, কিন্তু ভোটে এই সাতটি জিনিস সবার উপরে চলে আসলো। সবাই এগুলোকে এক বাক্যে রায় দিল যেগুলো হচ্ছে পৃথিবীর সপ্ত আশ্চর্য। একটা ছোট্ট মেয়ে কোনো কিছু না লিখে সেই ক্লাসে চুপ করে গালে হাত দিয়ে বসে গেল। টিচার তাকে জিজ্ঞাসা করলেন, তুমি তো একটার নামও লিখতে পারো নাই, তোমাকে আমি কীভাবে সাহায্য করতে পারি? ছোট্ট মেয়েটি উত্তর দিল যে আমার কাছে মনে হয় পৃথিবীর সবচাইতে সেরা আশ্চর্য হচ্ছে দেখতে পাওয়া, কারণ সে বিশ্বাস করে যে দেখতে পাওয়াটাই সবচেয়ে বেশি আশ্চর্য। এবং আমরাও তাই মনে করি। আপনাকে যদি বলা হয় যে তাজমহলটি আপনার নামে কালকে থেকে দলিল করে আমরা দিয়ে দিব, আপনার চোখ দুটা দিয়ে দেন, আমার মনে হয় আপনারা কেউ রাজি হবেন না। আপনাকে যদি বলি চীনের মহাপ্রাচীর কাল থেকে আপনার, কিন্তু বিনিময়ে চোখ দুটা দিয়ে দিতে হবে, তাহলেও আপনি রাজি হবেন না। ফলে চীনের মহাপ্রাচীরের চাইতে, তাজমহলের চাইতে দেখতে পাওয়াটা অনেক বেশি আশ্চর্য, কিন্তু আমরা দেখতে পাই বলে বিষয়টাকে সহজে অনুধাবন করি না। তাই মেয়েটি যথার্থই বলেছে যে পৃথিবীর সবচাইতে সেরা আশ্চর্য হচ্ছে দেখতে পাওয়া। এরপর সে বলল, পৃথিবীর দ্বিতীয় আশ্চর্য হচ্ছে শুনতে পাওয়া। পৃথিবীর অনেক মানুষ আছেন যারা শুনতে পান না, তারা এই স্বাদ, এই শব্দ তার অনুভব করতে পারেন না, তাই দ্বিতীয় আশ্চর্য হচ্ছে শুনতে পাওয়া। মেয়েটি লিখল যে আমার কাছে মনে হয় পৃথিবীর তিন নম্বর আশ্চর্য হচ্ছে ঘ্রাণ পাওয়া। আমরা ঘ্রাণ পাই, ফুলের ঘ্রাণ পাই, আমরা অনেক কিছুর ঘ্রাণ পাই, এই ঘ্রাণ পাওয়া আমাদের জন্য আরেকটি আশ্চর্যের বিষয়। মেয়েটি বলল যে আমার চতুর্থ আশ্চর্য হচ্ছে স্বাদ অনুভব করা। যখন আপনি স্বাদ অনুভব করছেন, তখন পৃথিবীর বহু শিশু নিরন্ন রয়েছে, তারা খেতে পারছে না, তারা রোগের কারণে খেতে পারছে না, তারা অর্থের অভাবে খেতে পারছে না, দারিদ্রের কারণে খেতে পারছে না। বলে আমরা যে খেতে পারছি, স্বাদ অনুভব করছি, এটি পৃথিবীর আরেকটি আশ্চর্য। এবং পঞ্চম আশ্চর্য হচ্ছে আমরা অপরের অনুভূতি বুঝতে পারি, কেউ আমাকে ভালোবাসছে কি না, কেউ আমাকে বিরক্ত হচ্ছে কি না আমার উপরে, কেউ আমাকে পছন্দ করছে কি না, অপছন্দ করছে কি না, রাগ হচ্ছে কি না আমার উপর, এটিও আরেকটি আশ্চর্য। এই যে অনুভূতি বুঝতে পারার ক্ষমতা আমাদের, এটি কিন্তু মানুষের জীবনের আরেকটি আশ্চর্য। তাই মেয়েটি বলল যে আমার কাছে মনে হয় পঞ্চম আশ্চর্য হচ্ছে অপরের অনুভূতি বুঝতে পারা। সে লিখল যে ছয় নম্বর আশ্চর্য হচ্ছে আমার কাছে হাসতে পারা। যেই ছবিটা দেখছেন এখানে, তারা কেউ অনেক ধনী নয়, তাদের অনেক সম্পদ নাই, কিন্তু তারা খুব ন্যাচারালি কিন্তু হাসতে পারছে। ফলে মানুষের যে হাসার ক্ষমতা, দুঃখের ভেতরেও তার হাসার ক্ষমতা, এগিয়ে যাওয়ার ক্ষমতা, তার ঘুরে দাঁড়ানোর ক্ষমতা, এটিও আরেকটি আশ্চর্যের বিষয়। তাই সে বলল যে আমার কাছে ছয় নম্বর আশ্চর্য হাসতে পারা। এবং সবশেষ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি আশ্চর্যের কথা মেয়েটি বলল, সেটি হচ্ছে সাত নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি আশ্চর্য হচ্ছে ভালোবাসতে পারা। মানুষ মানুষকে ভালোবাসতে পারে, মানুষ আরেকজনকে ভালোবাসতে পারে, ফলে ভালোবাসতে পারা আমাদের জীবনে আরেকটি আশ্চর্য। মেয়েটি, ছোট্ট মেয়েটির এই কথা শুনে পুরো ক্লাস নিস্তব্ধ হয়ে গেল। কারণ আমরা যেই সমস্ত বিষয়গুলোকে খুব সাধারণ মনে করি, একেবারে মামুলি মনে করি, সেগুলো কিন্তু আসলে হতে পারে অনন্য সাধারণ, অসাধারণ। এবং এই বিষয়গুলোই হচ্ছে আমাদের পার্লস অফ লাইফ, আমাদের জীবনের মুক্তদানা। আমরা দুঃখজনকভাবে এবং অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে বিষয়টা হচ্ছে, আমরা আমাদের জীবনের মুক্তদানাগুলোকে চিনতে পারি না। আমরা মিথ্যে মুক্তদানার পেছনে দৌড়াই, আমরা বড় গাড়ির পেছনে দৌড়াই, বড় বাড়ির পেছনে দৌড়াই, আমরা চীনের প্রাচীরের পেছনে দৌড়াই, পিরামিডের পেছনে দৌড়াই, কিন্তু
এর চাইতে যে বড় বড় আশ্চর্য আমাদের মধ্যে থাকতে হবে এই মুক্ত দানাগুলোর খোঁজ আমরা রাখি না। তাই আমরা বলবো যে আমাদের পালস অফ লাইফ এই সাতটি আশ্চর্য যদি আমরা ধারণ করতে পারি তাহলে আমরা অবশ্যই ভালো থাকবো, আমাদের ওয়েলবিংকে এনশিওর করতে পারবো, আমাদের মনটাকে চাপমুক্ত থাকতে পারবো। এই সাতটি আশ্চর্য হচ্ছে দেখতে পাওয়া, শুনতে পাওয়া, ঘ্রাণ পাওয়া, স্বাদ বুঝতে পারা, অপরের অনুভূতি বুঝতে পারা, হাসতে পারা এবং ভালোবাসতে পারা। তাই সাতটি গুণে গুণান্বিত থাকুন এবং নিজেকে ভালো রাখুন এবং পালস অফ লাইফকে চিনতে শিখুন।